ফার্স্ট ট্র্যাক ভিসা বন্ধ করে দিল কানাডা, ফাপড়ে ভারতীয় পড়ুয়ারা। মূলত এই জনপ্রিয় ভিসার দৌলতেই কানাডায় পড়তে যেত বিদেশি পড়ুয়ারা। কানাডার এই সিদ্ধান্তে ভারতীয় পড়ুয়াদের কানাডায় যাওয়ার ক্ষেত্রে সমস্যা আরও বাড়বে, ভিসার অ্যাপ্রুভাল পেতেও আরও সময় লাগবে। স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিমের মাধ্যমে ভিসায় আবেদন করার ক্ষেত্রে সময় কম লাগত এবং অ্যাপ্রুভাল রেটও বেশি থাকত। তবে এই ফার্স্ট ট্র্যাক ভিসার প্রোগ্রামে এবার বন্ধ করে দিল ট্রুডো সরকার। গত সেপ্টেম্বর মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন যে এই বছর থেকে স্টুডেন্ট পারমিট 35% কমিয়ে দেওয়া হচ্ছে, পরবর্তী সময়ে আরও 10% ভিসার হার কমবে। জানা গিয়েছে কানাডায় টেম্পোরারি রেসিডেন্ট বা অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমাতেই এই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ট্রুডো সরকার। তবে সরকার যুক্তি দিচ্ছে আন্তর্জাতিক পড়ুয়াদের সমান সুযোগ দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কানাডায় যেই সংখ্যক বিদেশি পড়ুয়া উচ্চশিক্ষার জন্য যায় তাদের একটা বড় অংশই ভারতীয়। ভারতীয় হাই কমিশনের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় 4,27,000 ভারতীয় পড়ুয়া রয়েছে কানাডায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।